Hey guys, welcome to our channel. We are back with a new video. And আজকে আমরা জাওয়ান মুভি রিভিউ করব। I know it's late, but unfortunately আমি মুভিটা দেখতে পারিনি, but রোমান কিন্তু আমি দেখে নিয়েছি। তো আমরা আজকে আমি পার্সোনালি রোমানের কাছ থেকে আর কি রিভিউটা নিব, আসলে যে মুভিটা কেমন ছিল, যাতে আমার দেখার আগ্রহ আরো বাড়ে। আর আমি কবে দেখতে পারবো এখনো শিওর না, বাট আমি খুবই আগ্রহী মুভিটা দেখার জন্য, বা সময় পাচ্ছি না। তো আগে দেখি মুভি রোমানের কাছে কেমন লেগেছে, আগে কথা বলে দেখি কি বলো, কি অবস্থা, মুভি কেমন লাগছে? মুভি এক কথায় বলতে গেলে ভাই অসাধারণ অসাধারণ অসাধারণ। তো ট্রেলার দেখে আমার কাছে লাগছিল, বাট স্টোরি কি কেমন মনে হয়, স্টোরি নিয়ে আগে বলো দেখি, স্টোরিটা কত মানে স্টোরি বং ছিল। স্টোরি বলতে এমন স্টোরি যে আমরা এর আগে কখনো দেখি নাই তা না, এর আগেও অনেক আমরা এই ধরনের স্টোরি দেখছি, মানে কি স্টোরি কমন বাট জিনিসটাকে বানানো হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে অনেক ইউনিক বিগ স্কেলে। আর প্রেজেন্টেশনগুলো এমন ছিল, যেভাবে স্ক্রিন প্লেগুলো সাজাইছে অ্যাটলি প্রশংসনীয়, একদম মানে এক একটা সিন থেকে। মুভির টাইম কিন্তু ডিউরেশন অনেক অনেক সময় 3 ঘন্টা অলমোস্ট 3 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিট না 45 মিনিটের উপরে ছিল মেবি, আমি যতটুকু উইকিপিডিয়াতে দেখছি। কিন্তু স্ক্রিন প্লে এমন ভাবে রাখছে, একটা সিন থেকে আরেকটা সিন কখন চেঞ্জ হয়ে যায় আগ্রহ মানে টাইনা ধরে রাখে দর্শককে, মানে একদম বসে থাকতে বাধ্য করে, স্টিক টু দা ডিসপ্লে এরকম মনে হয় যে না, মানে একটা সিন চোখ নাড়াতে পারতেছ না এরকম, হ্যাঁ 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 এরপর কি হচ্ছে বা এরপর কি হবে, এমন একটা রিঅ্যাকশন যে সিন একটা আসতেছে চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে, মানে বোর লাগতেছে না, মানে খুব টান একটা স্ক্রিন প্লে রাখছে, মানে বোরিং হওয়ার মতো বা এমন কোনো সিন রাখে না, অপ্রয়োজনীয় কোনো সিন রাখে না যে এই সিনটা না থাকলেও হয়তো বা ভালো লাগে না কেন দিছে বা বোরিং টাইপ কিছু। এক্স্যাক্টলি এরকমই। আর ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা, অবশ্য অনিরুদ্ধ ব্যাকগ্রাউন্ড খারাপ দিবে না, আমার এমনিতেই ট্রেলার দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, বাট বাকি মুভিতে কেমন ছিল? অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা না করলে হয় না, ভাষা দিয়ে করা যায় না ভাই, মানে এমন পর্যায়ে চলে গেছে অনিরুদ্ধ, আবারও ফাটাইছে এরকম। মানে বাকি অ্যাকশন সিকোয়েন্সগুলো কেমন ছিল? ট্রেলার তো তোমার কাছে মনে হয়েছিল যে মানে রাতের সিনেমাটোগ্রাফিগুলো বেশি লাগছে দিনের চেয়ে, তো পুরো মুভি দেখার পরে কি মনে হলো? মুভিতে তেমন বেশি একটা ফিল হয় নাই, বিগ স্ক্রিনে দেখছি তো তেমন একটা ল্যাগ ফিল হয় নাই, ভালোই লাগছে ওভারঅল। আর অ্যাকশন ডিরেক্টরের প্রশংসাও করতে হয়, দুর্দান্ত অ্যাকশন, বড় স্কেলে অনেক স্কেলে বিগ স্কেলে অ্যাকশনগুলো রাখছে, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস তো রাখছেই মনে হয়, অ্যাটলিস্ট মুভিতে টুইস্ট আর টার্নস তো থাকবেই, এটা তো জেনারেল, টুইস্ট টার্ন ছাড়া অ্যাটলিস্ট মুভি হয় না, থাকবেই কিছু না কিছু। আর দেখতে পারতেছি না দেখে আমার কি আফসোসটা লাগতেছে যে আমি আসলে এখনো মুভিটা দেখা বাকি, দেখতে পারতেছি না টাইমের জন্য। মুভিটা অবশ্যই হলে গিয়ে দেখবেন, থিয়েটার এক্সপিরিয়েন্স এর আগে আশা করি এই কোনো মুভি দেখে এরকম থিয়েটার এক্সপিরিয়েন্স হয় নাই, দর্শক একটা মুভি যেটা লাফালাফি শুরু করে না দেখলে ওই ফিল্মের মজাটা পাওয়া যাবে না। তো সবাইকে রেকমেন্ড করব অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখবেন, অবশ্যই আশা করি সুস্থ একটা বিনোদন পাবেন। সময় আছে থিয়েটারে গিয়ে মুভিটা দেখবেন, আমি সময় পাচ্ছি না বলে দেখতে পারতেছি না, বাট হোপফুলি দেখবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। মুভিতে মিউজিকগুলো কেমন ছিল? মানে অনেকটাই দেখলাম যে ফেসবুকে বা অনেক জায়গায় দেখলাম তাদের কাছে মিউজিক নাকি খুব বেশি ভালো লাগে নাই, অ্যাকর্ডিং টু দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ডের চেয়ে নাকি মিউজিক নাকি অনেক খুব বেশি ভালো লাগে। তোমার কি মনে হয়? মিউজিক বলতে গানগুলো আমার কাছেও মানে তামিল ভার্সন যদি দেখি, তামিল ভার্সন হিসেবে গানগুলো ঠিক আছে, কিন্তু বলিউড ভার্সন হিসেবে গানগুলো কেমন যেন একটা লাগলো, এক্সেপ্ট একটা গান বাদে জিন্দাবান্দা গানটা আসলে ডান্স করার মতো গান, একটা পার্টি সং এর মতো। আমি বলি কেন এরকম মনে হয়েছে, আমার যতটুকু ধারণা যে আমরা সবসময় বলিউড মুভি, বলিউডের যে একটা কালচারাল টাইপ মিউজিক দেখে আসছি সারা জীবন, ওইটাই আমাদের একটা মানে মানে মাইন্ডসেট যে আমরা এরকম টাইপের মিউজিক, বাট অনিরুদ্ধ এখানে কিছুটা যেহেতু সাউথ ইন্ডিয়ান সাথেই ছিল, তো ও চাইছেই যে আমি তামিল বা সাউথ ইন্ডিয়ান একটা কালচার রাখবো যাতে ফিল হয় মানুষের, বা সাউথ ইন্ডিয়ানদের ফিল হয় যে না এটা পুরাপুরি বলিউড মুভি না, ইটস ইন্ডিয়ান মুভি, যেখানে তামিল বা সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান সবকিছু একটা টেস্ট বা ফ্লেভার আছে মিউজিকে। এই জন্য হয়তো তোমার কাছে মনে হয়েছে যে না আমার কাছে মিউজিকগুলো মনে হয়েছে তামিল মুভিতে যেরকম মিউজিক পাই বা গান পাই ওরকম হয়েছে, হ্যাঁ তবে অত একটা ফিল হয় না এরকম দেখার মতো না আমার কাছেও। গান আসলে জিন্দা বান্দাটাই ওই যে অ্যাজ ইউজুয়াল আনিরুদ্ধ প্রত্যেকটা মুভিতে একটা গান রাখে ওই যে ঢোলের সাউন্ড দিয়ে একটা বানাবে যেটা শুনলে মানে মনে হয় কি শরীরে একটা দর্শক সিটে বসে থাকতে পারবে না মানে নাচতেই হবে। হ্যাঁ হল রিঅ্যাকশনের দুই একটা ক্লিপস আমি মানে ছোট ছোট শর্টসে দেখছি ও বাবা কি মানে বাংলাদেশের মতো জায়গায় যে এরকম আসল থিয়েটারের সামনে যে নাচানাচি হয় এটা আমি এর আগে সামনে থেকে থিয়েটারে কখনো দেখি নাই। হয় আসলে আমরা ওই ধরনের সিনেমা এখন পাচ্ছি না আর কি। সেটাই। ওকে তো আর কি মনে হইল অন্য সব দিক থেকে কি মনে হয়? সবকিছু কালার গ্রেডিং এর কথা বলতে গেলে অসাধারণ ছিল, যেমন ট্রেইলারে বলছিলাম দুর্বল সিন ছিল কিছু, মনে হয়েছে এডিট করে রাত বানানো হয়েছে, মুভিতে তেমন ফিল হয় নাই, ওগুলা ঠিক করে ফেলছে। আর যদি ভিএফএক্স এর স্ক্রিনও এটা ফিল হয় না, বড় স্ক্রিন হয়তো বোঝা গেছে যে না অ্যাকচুয়ালি শুটগুলো এরকম করে করা হয়েছে। ভিএফএক্স টিমও অসাধারণ কাজ করছে, যেমন পাঠানের কথা যদি বলি পাঠানের ভিএফএক্স এ কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল, জাওয়ান এরকম কিছুই নাই, রিয়েলিস্টিক মনে হয়েছে সবকিছু। আসলে শাহরুখ খানের সাথে মুভি করার যে চান্সটাও পেয়েছে সেই চান্সটাকে একদম 100 out of 100 এ ও সেটা কাজে লাগাইছে, মানে একটা ছোট ছোট ক্ষুদ্র জিনিসও বাদ রাখে নাই যেটা মানুষ বলবে যে না এটা ভালো লাগে না বা ওইটাই করে নাই, একদম সবকিছু ঠিকঠাক ডিটেইলসে মেকিং করছে। আর স্টোরি খুব ফাস্ট রানিং গেছে, অনেকেরই দেখলাম রিভিউ ফাস্ট রানিং গেছে তো। আর অনেকগুলো ইন্টারেস্টিং কেমিও ছিল, অনেকগুলো না কিছু কিছু। আচ্ছা বলো না আমারে, বললে আমি স্পয়লার দিতে যাচ্ছি না, আমার ভালো লাগে, সবাই হলে গিয়ে দেখবেন অবশ্যই। আমি ওই অপেক্ষায় রইলাম যে ওই টুইস্ট এন্ড টার্নস এন্ড তারপরে ক্যামিওগুলো দেখার জন্য আসলে কারা কারা ছিল। আমাদের রিভিউ ভিডিওটা আসলে লেট হয়ে গেছে, বাট নেক্সট টাইম থেকে আরো ফাস্ট পাবেন। আরেকটা বিষয় বলতে চাই, এটা আসলে আমার আক্ষেপ, নিজের ব্যক্তিগত আক্ষেপ থেকে বলতে চাই কথাটা, মুভির যে ভিলেন বিজয় সেতুপতি, তো ওনাকে আমরা সাধারণত দেখছি যে জায়ান্ট বিস্ট হিসেবে, ওনার সামনে কেউ পাত্তা পায় না, অনেক বড় মাপের ভিলেন, কিন্তু এই মুভিতে লুক আর এই একটা ইনোসেন্ট টাইপের বয়, মানে একটা ইনোসেন্ট বয় থাকে না ওরকম দেখা যাচ্ছে, ওই কিছুটা ওরকম মানে রিচ মানে বিজনেস টাইকন টাইপ ভিলেন মানে ওই মার ধর কাটওয়ালা ভিলেন না, বিজনেস টাইপ ওয়ালা ভিলেন। যেমন বিজয় সেতুপতির অন্যান্য মুভিতে আমরা দেখি নিজে গিয়ে অ্যাকশন করে, মারামারি করে, তার নিজেরও সিন থাকে অনেকগুলা, একদম জায়ান্টের মতো অ্যাকশন থাকে। এটা শুধু তোমার একার ফিলিংস না, আমি আরো অনেকগুলা কিছু রিভিউ দেখ, সবার একই কথা যে বিজয় সেতুপতির ক্যারেক্টারটা নাকি খুব বেশি স্ট্রং ছিল না, যেগুলো কিনা অ্যাজ ওর আগের মুভিতেও যেরকম স্ট্রং থাকে ওরকম নাকি স্ট্রং ওর ক্যারেক্টারটা ছিল না। আর বিজয় সেতুপতির স্ক্রিন প্লেও অন্যদের তুলনায় খুব বেশি টাইম কম ছিল। হ্যাঁ মানে ইটস এ ফুল এসআরকে শো, মানে শাহরুখ খানের এই শো পুরো মুভি আর কি বলতে গেলে। যাই হোক ফিল্ম দেখতেও অনেকে শাহরুখ খানকে দেখতে গেছে অ্যাজ ইউজুয়াল। আর মুভিতে সব কিছুই আছে, কি নাই, রোম্যান্স, ইমোশন, তারপর এন্টারটেনমেন্ট, অ্যাকশন, কমেডিও আছে কিছু কিছু জায়গায় যেগুলো শাহরুখ খান নিজেই করে। না আবার অনেকের কাস্টিং আমি যতটুকু শুনলাম যে তামিল ভার্সনের কিছু কিছু কাস্ট ছিল যাদেরকে হিন্দি ভার্সনে নেওয়া হয়নি, হিন্দিতে ছিল না এরকম আমি শুনলাম, যেমন ইয়োগি বাবু মেবি তামিল ভার্সনে ছিল, বলিউডে ছিল না, মানে হিন্দি ভার্সনে ছিল না। যদিও আমি তামিল ভার্সনটা দেখি নাই, বাংলাদেশে তামিল ভার্সন পসিবল না, বাংলাদেশে তো হিন্দিতে আসছে। তো দেখি নেক্সট আমি কবে দেখতে পারি, আমি দেখলে আর অ্যাগেন এই সেম জিনিসটা ভিডিও বানাবো না, আমারও হোপফুলি এরকমই রিয়াকশন আসবে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।